দেখুন, সেখানে দুদিন ধরে 48 ঘন্টা তাণ্ডব চললো, বাড়ি ভাঙলো, গাড়ি ভাঙলো, থানা ভাঙলো, পুলিশ নাই কোথাও, লেজ তুলে পালিয়েছে। আর যেই তার বিরুদ্ধে আমাদের লোকেরা রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে, তাদেরকে অ্যারেস্ট করছে, আটকাচ্ছে। আমাদের রাজ্য সভাপতি কলকাতার বাইরে থাকেন, তিনি বেরোচ্ছিলেন, 20 কিলোমিটার দূরে তাকে আটকানো হয়েছে। যেখানে আছে উত্তেজনা ঠিক আছে, সেখানে 144 ধারা, পুলিশ আটকাবে বলবে ঠিক আছে, তোমার কিসের তো টেনশন? তুমি এখানে বাইপাসে উঠার আগে তাকে আটকে দিচ্ছ, ধরে নিয়ে যাচ্ছ। বিজেপি দেখলে এত ভয়, কারণ বিজেপি একমাত্র রাষ্ট্রবাদী শক্তি, তাকে সবাই রাষ্ট্রবিরোধীরা ভয় পায়, টিএমসিও ভয় পায় না, সম্ভাবনা নেই। কলকাতার ট্রেডিশনই আছে, আপনারা মনে করুন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, হঠাৎ দিন দুপুরবেলা এখানে আগুন জ্বলতে আরম্ভ করলো, গাড়ি জ্বলছে, বাড়ি জ্বলছে, স্কুল বাস জ্বলছে, কেন না? তসলিমা নাসরিনকে কলকাতায় থাকতে দেওয়া যাবে না, এই লোকগুলো, এই লুঙ্গি বাহিনী তখন লাফিয়েছিল এবং আগুন জ্বালিয়েছিল, বাচ্চারা স্কুল থেকে ফিরছিল, ছত্রভঙ্গ হয়ে গেছে, বাড়ি ফিরতে পারেনি, কি টেনশন রাত 8টা অবধি, বাবা মা চিন্তা করছে কোথায় গেল, গাড়ি ঘাড়ি বন্ধ হয়ে গেল, পুলিশ তুলে নিলেন বুদ্ধবাবু, আর তখন আর্মি নামানো হয়েছিল। কারণ কলকাতা পুলিশের যে মেরুদণ্ড অনেক আগেই ভেঙে দেওয়া হয়েছে, কলকাতা পুলিশের মনোবল অনেক আগেই ভেঙে দেওয়া হয়েছে। তারা কিছু করতে হবে, তারা কেন রিস্ক নিতে যাবে, তারা কেন মার খেতে যাবে? তারা মরে গেলে তার আত্মীয় স্বজনকে দেখার লোক নাই, এ বারবার ঘটনা ঘটেছে, পুলিশও হাত তুলে নিচ্ছে না। সেই জন্য পুলিশ কাকে গ্রেপ্তার করবে? দুজনেই পার্টির লোক, তার চাকরি যাবে, সে সাসপেন্ড হয়ে যাবে। সমস্ত দুষ্কৃতকারী সমাজবিরোধী টিএমসির ঝান্ডার তলায়, এবং টিএমসির ঝান্ডা ধরে আপনি যা ইচ্ছা করতে পারেন, তার লাইসেন্স পেয়ে যাবেন। সিন্ডিকেট চলছে, কাটমানির এ চলছে, পাথর পাচার, গরু পাচার, বালি পাচার থেকে আরম্ভ করে কয়লা পাচার চলছে। এখন সাম্প্রদায়িক দাঙ্গা করা, হিন্দুর মন্দিরে গিয়ে ইসলামী ঝান্ডা গেড়ে দিয়ে গায়ের জোর দেখানো, আর তার বিরোধিতা করলে গাড়ি বাড়ি ভেঙে দিয়ে পাড়ায় আগুন লাগিয়ে দেবে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আর পুলিশের সামনে হচ্ছে, আর সরকার সব জানে।